ধরাবে যে এইটা মোয়ের দোষ হয়েছে, তুমি তো এটা বললে না, প্রতিনিয়ত তোমরা ঢুমকির পেছনে লেগে আছো, ঢুমকির দোষগুলোকে তুলে ধরতে পারছো। আর মোয়ের যদি কোনো দোষ থাকেও করেও তোমরা সেটাকে দেখেও মানে বলো না। তো সেই জায়গায় আমি লোকের মানে ভিউয়ার্স কি বললো এটা শোনার আগে আমার মনে হয় আমার মন যেটা বলছে যে না মোয়ের এটা ভুল, মোয়ের এটা দোষ, সেই জায়গায় আমি কেন বন্ধুদেরকে আমার যে বিষয়টা মনে হচ্ছে সেটা আমি কেন জানাবো না বন্ধুরা, কারণ মোকে একটুখানি আমি জানি। মোকে যদি কোন রকম কোনো কিছু বিষয় সম্পর্কে মোদি ভাইকে বলি যে দিদি ভাই তোমার এটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করার চেষ্টা করো, মোদি ভাই কিন্তু কথাটাকে শোনে। এই জিনিসটা কিন্তু মোদি ভাইয়ের মধ্যে আছে, আর এই জন্যই কিন্তু মোদি ভাইকে সাপোর্ট করতে ভালো লাগে যে কোনো ভুল দেখলেও সে যদি সেই ভুলটাকে শুধরে নেয় নিজে থেকে, তাহলে কিন্তু আরো তার মানে ভুল যদি হয় সেটাকে ধরাতে ইচ্ছে করে বা তার হয়ে কথা বলতে ইচ্ছে করে। কিন্তু ঢুমকি তো পুরোপুরি বিপরীত, ওকে যদি কোনো কিছু ভালোর জন্যও আমরা বলে থাকি ও ভাববে এটাও আমরা খারাপের জন্য বলছি, মানে ও সবসময় আমাদের কথাগুলোকে নেগেটিভ মাইন্ডে চিন্তা করে। একটা কথা চিন্তা করবে বন্ধুরা, আমরা যদি কোনো কথাকে নেগেটিভ মাইন্ডে সেট করে নিই যে এ যাই আমার না বলুক সমস্ত কিছু নেগেটিভ বলবে, তাহলে কিন্তু আমরা পুরো মানুষটাকে নেগেটিভ রূপেই আমাদের সামনে আনবো। আর যদি বলি না এই মানুষটা কখনো আমাকে নেগেটিভ বলে কখনো আমাকে পজিটিভ বলে, তাহলে কিন্তু ভিডিওটা ভালো করে দেখবো যে কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে। ঢুমকির তো সেই সমস্ত মানে বোধ বুদ্ধি কিছুই নেই, সেই কারণেই হাউমাউ করে চিৎকার করে সবসময়। তো ঢুমকির কথা আমি এই ভিডিওটাই বলতে চাই না, আমি মো সম্পর্কে কিছু কথা বলতে চাই। ভেবেছিলাম কালকে রাতে আমি একটা ভিডিও দেবো, কিন্তু কালকে রাতে আমি ভিডিওটা দিয়ে উঠতে পারিনি, সেই কারণে আজকে আমি এই ভিডিওটা এখন দিতে বাধ্য হচ্ছি। যতটুকু মোয়ের আজকের ভিডিও একটা কমেন্ট না মো একটা কথা বললো যেহেতু ওর বাবা মা দাদা বৌদি তার সন্তানরা মানে দাদা বৌদির সন্তানেরা এসেছে, তো যেহেতু বাংলাদেশের চিকিৎসা মানে স্বাস্থ্য অতটা মানে ভালো, কিন্তু সবাই বলে না, এই যেমন আমাদের এখান থেকে যেমন মৌ গেল এখান থেকে চেন্নাই, মানে আমাদের এখান থেকে কলকাতা থেকে চেন্নাই ট্রিটমেন্ট ভালো হয়, সেরকমই বাংলাদেশের মানুষদেরও একটা বিশ্বাস আছে যে ইন্ডিয়াতে গেলে হয়তো চিকিৎসাটা ভালো হবে। তাই তারা কিন্তু আগেরবার এসেও মানে মোয়ের বাবা মা আগেরবার এসেও কিন্তু এখানে চিকিৎসা করিয়েছিল, সেই জায়গায় মোকে অনেক রকম কমেন্ট বা অনেক রকম কথার সম্মুখীন হতে হয়েছিল যে বাবা মা নাকি মেয়ের বাড়িতে এসে মেয়ে জামাইয়ের টাকায় নিজস্ব চিকিৎসা করিয়েছে, গাড়ি ভাড়া করে বাবা মাকে চিকিৎসা করাতে নিয়ে গেছে, এরকম একটা কথা উঠেছে। তো সেই কারণে মোদিত ভাই বিষয়টাকে ক্লিয়ার করে দিল। তো আমি প্রথমেই বলবো এটা ক্লিয়ার করার কিছু ছিল না মোদিত ভাই, কারণ একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে এসে ইনকাম করে তার শাশুড়ি মাকে কাকা শ্বশুরকে খাওয়াতে পারছে, সেই জায়গায় নিজের বাবা মার তো অধিকার আছে তাই না, কারণ ওই মেয়েটাকে ওই বাবা মাটাই মানে মানুষ করেছে, বড় করেছে, বড় করে তারপর কিন্তু কল্লোলের সাথে বিয়ে দিয়েছে এবং সে যথারীতি তারপর এখানে এসে ইনকাম করছে, কিন্তু মানুষটা তো তার বাবা মাই করেছে। সেই জায়গায় সে তো আর তার বাবা মাকে প্রতিনিয়ত খাওয়াচ্ছে পড়াচ্ছে না, সে যখন তার মেয়ের বাড়ি এসেছে বাবা মা যদি একটা দিন গাড়ি ভাড়া করে চিকিৎসা করিয়েও থাকে তাহলে ভুল কোথায় করেছে। মৌদিদি ভাই তো এরকম নয় যে বাবা মায়ের চিকিৎসা করাচ্ছে, বাবা মাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আর আমাদের বড় মাকে আর কাকুকে একদম জলে ফেলে রেখে দিয়েছে, না শাশুড়িমাকেও চোখের ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, শাশুড়িমার চোখেও চোখের ড্রপ দিচ্ছে, মায়ের জন্য মানে পাঁঠার মাংস রান্না করে শাশুড়িমায়ের জন্য পনির রান্না করছে, সমস্ত কিছুই তো পুরোপুরি দুটো দিককে লেভেল করে রেখে কিন্তু মানে সমানে সমানে রেখে মৌ সবসময় চলার চেষ্টা করে। সেই জায়গায় তোমরা এই ধরনের কথাগুলো বলার মানে কি করে সাহস পাওয়া, বলার মানসিকতা তোমাদের কি করে আছে, তোমাদের ঘরে কি মেয়ে নেই, তোমরা কি চাও না যে মেয়ে নিজে মানে নিজে রোজগার করে যদি বাবা মাকে 10 টাকাও দিতে পারে, সেই 10 টাকার মধ্যে যে একটা বাবা মায়ের কতটা আনন্দ। আর সেই জায়গায় তো মোদি ভাই একটা সংসারের পুরো দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে, সেই জায়গায় মোদি ভাইয়ের বাবা মায়ের যে একটা গর্ব আছে না তাতে মনে হয় কি বলবো মানে এর থেকে অন্য কোনো বিষয়ে হয়তো এত গর্ব প্রকাশ করবে না, একটা মেয়ে যদি ইনকাম করে বাবা মাকে কিছু হলেও হেল্প করতে পারে। তোমরা কারা কারা আমার সাথে এই বিষয়টাতে একমত প্লিজ কমেন্ট করে জানিও, কারণ কেন বলছি মৌ সংসারটাকে চালাচ্ছে, দেখো কল্লোল প্রায় ওর ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছে, আর দোকানটাও তো সেইভাবে দেখি না কোনো সময় বা খুব একটা রোজগারপাতি হয় না, এই থেকেই বোঝা যাচ্ছে যে মোয়ের রোজগারই কিন্তু মোয়ের ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে পুরো ফ্যামিলির দায়িত্ব মানে দায়ভার কিন্তু মোয়ে নিচ্ছে। সেই জায়গায় যদি কাকা শ্বশুর আর মানে শাশুড়িমায়ের দায়িত্ব নিতে পারে তাহলে নিজের বাবা মার দায়িত্ব নিতে গেলে দোষটা কি করেছে সে? আমি বলবো মৌ যদি আগের বার না গাড়ি ভাড়া করে মা বাবাকে না নিয়ে গিয়ে থাকো তো এবার গাড়ি ভাড়া করে দেবে, চারজন কি আর একবার চেক আপ করিয়ে আসবে ডক্টরের কাছে গিয়ে, ঠিক আছে। এবার আসছি কিছু কথায়, কালকে ওয়াইটির বুক হেকো একজন আছে যাকে আমি একদমই পছন্দ করি না, জানি না হয়তো এই কথাটা শুনে অনেকেই আমার আইডি থেকে বেরিয়ে যেতে পারো, তবে দেখো আমার যাকে ভালো লাগে না আমি ভিউয়ার্সদের মন রাখার জন্য মিথ্যে কথা বলতে পারবো না, আমার বুক হেকো
গুতপাকে একদমই ভালো লাগে না। সে দেখলাম কালকে একটা ভিডিও দিয়েছে আমাদের মৌ সম্পর্কে, এবং কোন বিষয়টা নিয়ে ভিডিও দিয়েছে, কালকে একটা মৌ মানে ভিডিও দিয়েছিল, সেই ভিডিওটাতে আমাদের মৌ আমাদের বড় মাকে শাড়ি ঠিক করার কথা একটা বলেছিল, এবং সেটা একটু রেগে মেগে বলেছিল যে শাড়িটা ঠিক করো, এখানে তো আমার মাও বসে আছে এরকম। তো পাশ থেকে কল্লোল নাকি এই কথাটা বলেছে যে ভিডিও চলছে, এই কথাটা নিয়ে কালকে ও ভিডিও নামিয়ে ফেলেছে। এবং যথারীতি ওই কথাটা নিয়ে দেখলাম আজকের কমেন্ট বক্সেও কিন্তু একজন কমেন্ট করেছে মৌকে, আমি কমেন্টটা পারলে স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদের একবার পড়ে শোনাচ্ছি, যে পুরো কমেন্ট আমি কিছুটা শোনাচ্ছি। তোমার কাল এইরকম ভিডিওটা দেখে তোমাদেরকে যে এত ভালো ভাবতাম সেটা খুব ভুল ভাবতাম, তোমার শাশুড়ি খুব একটা ভালো মানুষ না, তোমার যাও বড় ভাইয়ের মানে যাও বড় ভাসুরটাও কিন্তু খুব একটা ভালো না, তুমি শাশুড়ি শাড়ি পরা নিয়ে কি বাজে ভাবে কথা বললে। আবার তোর বর বলছে ভিডিও চলছে, মানে তোমার বর বলছে ভিডিও চলছে, ভিডিওতে কি বোঝা যায় যে মানে ভিডিওতে সমস্ত কিছু বোঝা যায় না, ক্যামেরার আড়ালে অনেক কিছু হয়, আর কোনো খারাপ জিনিস ঘটলে সেটাকে তোমরা এডিট করে দাও। তখন আমাদের মৌ রিপ্লাই দিয়েছে আমি নর্মালি এইভাবেই আমার মাকেও বলি, কিন্তু শাশুড়ি মাকে বলছি বলে লোকে খারাপ বলছে, কিন্তু ওয়াইটি সবার সামনে বলাটা আমার উচিত হয়নি। দেখো মৌ কিন্তু পুরোপুরি আমাদের সামনে আসল ব্যাপারটা জানিয়েছে যে আমি কিন্তু আমার মাকেও এই এরকম ভাবেই বলিছি, যেটা আমি আমার শাশুড়ি মাকেও বলি মানে বলেছি, হয়তো আমার ওয়াইটির সামনে এই জিনিসটাকে দেখানোটা উচিত হয়নি বা বলাটা উচিত হয়নি। মৌ কিন্তু নিজের মনের কথাটাকেও স্বীকার করেছে, এবং সে যে ভুল করেছে এটাও স্বীকার করেছে, মানে সে ভুল না করেও একবার ভুল চেয়ে নিল যে ঠিক আছে আমি জিনিসটা করে ভুল করেছি। কারণ কি একটা কথা আছে দেখবে বন্ধুরা, অধিকার কিন্তু তার উপরই ফলানো যায় যাকে তুমি খুব ভালোবাসতে পারো, তাকে তুমি খুব মানে খুব বকাবকিও করতে পারো আবার খুব আদর যত্নও করতে পারো। সেই রকমই মৌ তার মাকেও কিন্তু কথাটা বলেছে, এবং তারপরে কিন্তু যথারীতি শাশুড়ি মাকেও শাড়িটা ঠিক করে বসার জন্য বলেছিল, কারণ এত মানুষ ভিডিওটা দেখছে, এক ঘন্টায় দু ঘন্টায় প্রায় 14,000-15,000 ভিউ হয়ে যাচ্ছে, সেই জায়গায় যদি একটা অপরিস্থিতির মধ্যে আমাদের বড় মার কোনো কিছু মানে দেখা যায় সেই জায়গায় তো তাদেরই বাড়ির মান সম্মানটা যাবে, তাই না? তো সেই জায়গায় আমাদের মৌ যদি নিজের মাকে যেভাবে শাসন করে, যদি তার শাশুড়ি মাকে ওইভাবে একটু শাসন করে, তাতে ভুল কাজটা কি করেছে, সেই জায়গায় ভুল কাজটা কি করেছে। আর এই যে গুখেকো গুতপা এই কথাটাকে নিয়ে এত বড় একটা ইস্যু করে দিল যে মৌ নাকি ওই জায়গাটাকে এডিট করে বাদ দিয়েছে, তো মৌ ওটা করে নাকি ঠিক করেনি। তো আমি একটা কথা বলবো যে মৌ কেন এডিটটা করতে গেলে, কেন এডিটটা করতে গেলে, কারণ কি ওই ভিডিওটা তোমার দু ঘন্টায় প্রায় 14,000-15,000 মানুষ দেখে ফেলেছিল, তুমি তো যে কোনো কিছু ভুল করলে তুমি তো স্বীকার করো, আর মানুষ ভুল করে না এটা কিন্তু কখনোই হতে পারে না, মানুষ ভুল করে যদি সেই ভুলটা কেউ যদি ধরিয়ে দেয় আর সেই ভুলটা যদি সে স্বীকার করে না যে হ্যাঁ আমি এই ভুলটা করেছি নেক্সট টাইম আর হবে না, তার থেকে বড় কিছু কিন্তু হতে পারে না। তুমি এডিটটা ওখানে করলে কেন, তুমি এডিটটা কেন করলে মৌ, এখানে তো তুমি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছ। আমি তোমায় বলছি যতই তুমি ভুল করো, মানে যতই বলতে আমি যদি তুমি তোমার ভিডিওর মধ্যে কোনো রকম কিছু মানে এরকম বলেও থাকো, তাহলে সেই জায়গায় তোমার এডিট করাটা একেবারেই উচিত হয়নি। তো আরো একটা আমি কথা বলবো যে মৌ দেখো মৌ বলি কিন্তু এত কিছু জিনিস আর সহ্য করে থাকতে পেরেছে, হয়তো এই কথাটাও আমার অনেকের খারাপ লাগবে। মৌয়ের উপরেও কিন্তু আমাদের বড় মা কম অত্যাচারটা করেনি, যখন মৌ ছিল না তখন ঢুমকিকে ফোন করা, ঢুমকির ভিডিও চ্যাটে মানে ভিডিও কলে তাকে বলা যে আমি কলকাতা যাব, আবার ওই পিসি শাশুড়িকে দিয়ে ফোন করানো, এগুলো তো আমাদের বড় মা নিশ্চয়ই করেছিল, তাই না? এগুলো আমাদের বড় মা নিশ্চয়ই করেছিল, না হলে কিন্তু ঢুমকি বলতে পারতো না যে আমার কাছে কিন্তু আমার পিসি শাশুড়ির সাথে সেকেন্ড দিন থেকে যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো কল রেকর্ড আছে, এবং সসীম পাশ থেকে বারণ করেছিল যে না কল রেকর্ডগুলো পিসি দিতে বারণ করেছে, কারণ পিসি বলেছিল যে তোদের ঝগড়া স্থিতির মধ্যে প্লিজ আমাদেরকে টানিস না, আর আমার কল রেকর্ডগুলো অন্তত দিস না, তোরা ভিডিও দিলেও আমার ওই জায়গাগুলোকে এডিট করে তারপর তোরা কিন্তু ভিডিওটা দিস। সেই জায়গায় আমাদের বড় মানুষ পিসিকে বলেছিল যে আমি বড় ছেলের কাছে থাকতে চাই না, বড় বউয়ের কাছে থাকতে চাই না, ছোট ছেলের কাছে থাকতে চাই, ছোট বউয়ের কাছে মানে থাকতে চাই। আবার যখন মৌ ভিডিও করে মানে সবাইকে সামনে বলতে বললো, আমাদের বড় মা কিন্তু বললো যে না মৌয়ের কাছেই থাকবে, কলকাতা আসবে না। তো এই জায়গায় দেখতে গেলে কিন্তু আমাদের বড় মা কিন্তু মানে সবসময় দু নৌকায় পা দিয়ে চলতে চায়, এটাকে আমি বড় মার দোষ বলবো না, কারণ মানুষ যখন বয়স্ক হয় তখন চাই যে আমি দু বউয়েরই মন জুগিয়ে চাইবো, যখন এই বউ একটু আমাকে অবহেলা করবে তখন তো ওই বউয়ের জন্য রাস্তাটা খোলা থাকবে, আবার ওই বউ যদি আমাকে একটু অবহেলা করে তাহলে এই বউয়ের কাছে আমি এসে একটু শান্তির ঠাঁই পাবো। সেই জায়গায় আমাদের বড় মা কিন্তু দু নৌকায় পা দিয়েটা চলেছে, সেই জায়গায় আমাদের মৌ কিন্তু এত বড় আমাদের বড় মা একটা ঘটনা ঘটাবার পরেও কিন্তু মৌ সমস্ত কিছু কতটা ইজিলি মেনে নিয়েছে। একটা কথা প্রশ্ন করছি আমি নিজেকেও আর তোমাদেরকেও, যে তোমাদের বাড়ির শাশুড়িরা যদি এরকম করতো তাহলে কি তোমরা এতটা ইজিলি মেনে নিতে পারতে, তোমার শাশুড়ি মানে তোমাদের শাশুড়ি মাকে, বা আমি কি মেনে নিতে পারতাম? একবার নিজেদের কাছে প্রশ্নটা করে দেখো তো, আমাদের বড় মা যে জিনিসটা ঘটালো সেই জিনিসটা ঘটানোর পরেও যে আমাদের মৌ এত সুন্দরভাবে তার শাশুড়ি মাকে মানে রান্না বান্না করে খেতে দিচ্ছে,
সমস্ত আদর যত্ন সমস্ত কিছু করছে, তার মাঝখানে একটু শাসন করেছে বলে তোমাদের খুব গায়ে লেগে যাচ্ছে। কিন্তু তোমাদের সাথে যদি এই ঘটনাটা করতো বা আমাদের সাথে মানে আমার সাথে যদি এই ঘটনাটা করতো, হয়তো এক সপ্তাহ যাবৎ কোনো কথাবার্তাই থাকতো না, কোনো মুখ দেখা দেখেই থাকতো না, তাই না? আমরা প্রত্যেকেই এইরকমই কিন্তু করে থাকি। সেই জায়গায় মানে মৌজে ওই সমস্ত জিনিসকে আর না টানা হিঁচড়া করে মানে বর্মাকে মানে কোন রকম কোনো প্রশ্নও ভিডিওর সামনে করেনি যে তুমি কেন ফোন করেছিলে, আমি কি তোমাকে জ্বালায়, আমি কি তোমাকে খেতে দিই না, এরকম কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করেনি। একটাই কথা জিজ্ঞেস করেছিল, তুমি কি কলকাতা যেতে চাও? বর্মা যদি বলতো অবভিয়াসলি আমাদের মৌ সেখানে তাকে পৌঁছে দিত, আর বর্মা যেহেতু না বলেছে সেটা তাদের প্রয়োজন পড়েনি। সেই জায়গায় তোমরা এই কথাটাকে মানে ইস্যু করে এত এত কমেন্ট করছো যে মৌয়ের ওই কথাটা নাকি বলা উচিত হয়নি যে ঠিক করে বসো, শাড়িটা ঠিক করো। তখন কল্লন যখন বলছে যে ভিডিও চলছে তখন নাকি মৌ বলেছে যে কেন এই তো আমারও মা শাড়ি পরে বাস আছে, এরকম ভাবে আমাকে বলতে হচ্ছে। সেই যদি শাসন করেও থাকে, তোমাদের শাসনটা চোখে পড়লো, অথচ ভালোবাসাটা তোমাদের চোখে পড়ে না। যারা এই ধরনের কমেন্ট গুলো করেছো যে মৌকে খুব ভালো ভাবতে, কিন্তু মৌয়ের আসল রূপটা তোমরা নাকি বুঝতে পারছো। ওই যে একটা কথা বললাম যে অধিকার কিন্তু তার উপরেই ফলানো যায় যার উপর প্রকৃত ভালোবাসা তুমি ফলাতে পারবে, তার উপরেই কিন্তু তোমার ওই শাসন বারণ সমস্ত কিছু কিন্তু তুমি তার উপরেই করতে পারবে। এছাড়া কিন্তু অন্য কোনো মানুষের উপরে সেই জিনিসটা কিন্তু তুমি করতে পারবে না। এটা কিন্তু আমাদের সাথেও হয়ে থাকে। তো তোমরা প্লিজ এই জিনিসটাকে ইস্যু করে কিন্তু মৌকে কমেন্ট করতে থাকো না, কারণ আগের দিনের ভিডিওতে ওই কমেন্টটা অনেকেই করেছে, আবার আজকেও দেখলাম ওই সেম কমেন্ট অনেকেই করেছে এবং মৌ কিন্তু তার রিপ্লাইটাও দিয়েছে। আরো একটা আমি কথা মৌকে বলবো যে তুমি কিন্তু এটা ভুল করেছো যে এডিট করেছো। তুমি যে ভিডিওটা একবার পাবলিক করে দেবে আমি বলছি কোনোদিনই এডিট করবে না। তুমি দরকার পড়লে এই বিষয়টা যেহেতু তোমার নিজের বুঝতে পেরেছো যে ভুল হয়ে গেছে, তুমি একটা লাইভ ভিডিও করে বলে দিতে পারতে, বা তুমি একটা ছোট ভিডিও করে বলে দিতে পারতে যে আমার আমি এই জিনিসটা বলতে চেয়েছিলাম, আমি ওই জিনিসটা বলতে চেয়েছিলাম, আমি চাইনি যে আমার শাশুড়িমাকে আমি বকি, এরকম তুমি লাইভ ভিডিও বা এমনি ভিডিও করে বলে দিতে পারতে। ওইখানটা এডিট করার মানে কি জানো তো? ওইখানটা এডিট করার মানেই হচ্ছে মানে যে জিনিসগুলো আমরা ঢুমকিকে বলি যে ওই যে ঢুমকি ওর কমেন্ট মানে রিপ্লাই দিচ্ছে অথচ সেগুলোকে মানে হাইড করে রেখে দিয়েছে, তারপরে তোমার যে ভালো কমেন্ট করছে একটু হেল্প চাইছে তাকে শুধু লাভ রিয়াক দিয়ে ছেড়ে যাচ্ছে, এরকম পর্যায়ে ঠিক চলে যাচ্ছে। তো আমি তোমায় রিকোয়েস্ট করছি মো, যদি কিছু এরকম তোমার ভিডিওতে হয়েও থাকে, ভিডিও আপলোড করার পর বুঝতে পারো যে আমার এই জায়গাটা ভুল হয়েছে, সেই জায়গাটা এডিট করো না, সেই জায়গাটা রেখে দিও এবং কোনো না কোনো একটা নতুন ভিডিও নিয়ে বলে দিও যে ওই জায়গাটায় কিন্তু আমার ভুল হয়েছে। আর তুমি যদি ভিডিওটাকে এডিট করে মানে ওই জায়গাটাকে তুমি মানে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু সবাই তোমাকে ভুলটাই বুঝবে, বুঝলে তো মো? কারণ ভুল বোঝাবার জন্য অনেক মানুষ ওয়াইপিতে বসে আছে। তুমি যতই ভালো নিজেকে মানে মানে ঠান্ডা রাখার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, অন্যদিক থেকে কিন্তু তোমাকে কাটি মারার জন্য অনেকে বসে আছে। যেমন আমি বললাম ঢুমকি দেখলাম একটু আগে একটা ভিডিও দিয়েছে এবং তার ভিডিওতেও কিন্তু অনেক কিছু কথা বলেছে, অনেক কিছু না বলে ওই যে ঢুমকি বলেছিল যে ও ছোট্ট কথা বলেছিল কিন্তু ওর চেলা চামুন্ডাকে লাগিয়ে দিয়েছে, সে তেমনই ঢুমকি আমি বলেছিলাম যে ভিডিওর মধ্যে হয়তো হালকা হিংস দেবে কিন্তু সেই হিংসটার মধ্যেই কিন্তু বুঝিয়ে দেবে যে ও মৌকে পিঞ্চ মেনে কিন্তু কথাটা বলতে চাইছে। তো আমি মৌকে রিকোয়েস্ট করবো যে মৌ কোনো ভিডিওতে যদি কোনো ভুল মানে ভুল কিন্তু ত্রুটি হয়ে গিয়ে থাকে, তুমি তো সেগুলো স্বীকার করে নিয়েছো যে আমার ভুল হয়েছে, আমার ওয়াইটির সামনে এই ধরনের বলাটা উচিত হয়নি, সেই জায়গায় কেন ভিডিওটাকে মানে তুমি এডিট করে বাদ দিলে, এটা কিন্তু আমিও মেনে নিতে পারলাম না, এরকম ভুল দ্বিতীয়বার যেন না হয় মৌ, তাহলে কিন্তু তুমি হয়তো তোমারই অজান্তে তুমি তোমার ভিউয়ার্সদের কাছে অনেকটা খারাপ হয়ে যাবে। হয়তো কথাটা বললাম তোমারও খারাপ লাগবে, হয়তো আমার অনেক ভিউয়ার্সদেরও খারাপ লাগবে, কিন্তু যে কথাটা বললাম না মৌ ভবিষ্যতের জন্য ভালো বললাম, কারণ একবার এই জিনিসটা মৌ করেছে যে চলো এখানটা সবাই কাছে চোখে পড়ছে আমি এডিট করিনি। আমরা যদি এই বিষয়টা নিয়ে এখন মৌকে সাবধান না করে দিই তাহলে হয়তো মৌ আবারও এই দ্বিতীয়বার এই ভুলটা করতে পারে। আমি বলবো এই ভুলটা দ্বিতীয়বার না করে তুমি যেখানে ভুল হবে সেখানে তুমি সবাই কাছে সামনে এসে স্বীকার করে নেবে যে হ্যাঁ আমি ভুল করেছি, ব্যাস মিটে গেল ঝামেলা। কারণ ভুল করে যদি স্বীকার করে নেয় সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, বুঝলে তো? আরো একজন কমেন্ট করেছে যে নিজের বাবা মা বাবা মা, স্বামীর বাবা মা বাবা মা নয়, এখন ধরাকে সরাগান করেছে মৌ। মানে কিরকম কমেন্ট চিন্তা করো, একদিন একটুখানি শাশুড়িমাকে শাসন করেছে তাতেই এই ধরনের কমেন্ট যে নিজের বাবা মা বাবা মা আর স্বামীর বাবা মা বাবা মা নয়। আরে নিজের বাবা মা কি মৌয়ের বাড়িতে এসে সবসময়ের জন্য পড়ে আছে? মোয়ের এই দুসময়ে মোয়ের ফ্যামিলি মেম্বারদের খুব প্রয়োজন ছিল, সেই জায়গায় কোনো না কোনো দিক দিয়ে কিন্তু মোয়ের বাবা মা এসছে এবং মানে আসার কথা ছিল দাদা বৌদির, এবং দাদা বৌদি বলেছে যে চলো না ঘুরি আসবে চলো না, তখন মা বাবার মন নিজের মেয়ে জামাইকে দেখার জন্য কি কখনো না বলতে পারে? তারাও চলে এসছে, তারা এখানে এসেছে বলে যে তাদের সারা জীবনের খাওয়া ভরণ পোষণ সমস্ত কিছু মৌ নিয়ে নিচ্ছে এরকমও না, আর তারা এখানে এসে যে খাবারগুলো খাচ্ছে জীবনেও যে খেতে পারেনি এরকমটাও কিন্তু নয়। তোমরা এই ধরনের কমেন্ট করে কি বলতে চাইছো যে মেয়ের বাবা মা মেয়ে বাড়িতে এসে খুব বড় অপরাধ করে ফেলে, যে মেয়েটাকে ছোট থেকে মানুষ করে পরের ঘরে তুলে দিল সেই মেয়েটার বাড়িতে এসে দুদিন থাকারও তার অধিকার নেই? তোমরা কোন জগতে বাস করো বলো তো? তোমরা যখন কমেন্ট গুলো করো তখন কি হিসেবে করো? তোমরা বলেছো যে স্বামীর বাবা মা বাবা মা নয়, আরে কোন দিক দিয়ে আমাদের মৌ তার শাশুড়ি মাকে অবহেলাটা করেছে? একটা
কথা শাসন করে বলেছে তোমাদের চোখে পড়ে গেল, অথচ নিজের মাকেও মিষ্টি মুড়ির পায়েস দিচ্ছে, শাশুড়িমাকেও মিষ্টি মুড়ির পায়েস দিচ্ছে, নিজের মায়ের জন্য খাসির মাংস রান্না হচ্ছে আর মা খেতে পারে না বলে পনির রান্না হচ্ছে, শুক্তো রান্না হচ্ছে, ঝোল রান্না হচ্ছে, সবজি রান্না হচ্ছে, এগুলো তোমাদের চোখে পড়ে না? ওখানে গিয়ে আচ্ছা এই প্রশ্নটা তোমরা করলে যখন একটু শাসন করেছে, কিন্তু মানে চেন্নাই গিয়ে নিজের শাশুড়ি মায়ের জন্য কাকা শ্বশুরের জন্য ড্রেস কিনেছিলে, তখন তো তোমরা কেউ কমেন্ট করোনি যে মৌ চেন্নাই থেকে মা বাবার জন্য একটা তুমি স্মৃতি নিয়ে আসো, কিংবা দাদার দুটো যে সন্তান আছে তাদের জন্য স্মৃতি নিয়ে আসো, তোমরা এই কথাটা তো কেউ বলোনি। কিন্তু ঢুমকির মেয়ের জন্য ড্রেস আনতে হবে, তোমরা কিন্তু এই কমেন্টটা করেছিলে আমাদের মৌকে। তোমাদের মনটা এই ধরনের কেন, তোমাদের মাইন্ডে এই ধরনের সেট আপ কেন, যখন তার শাশুড়ির জন্য নিচ্ছে, যখন তার কাকা শ্বশুরের জন্য নিচ্ছে, তখন কিন্তু কোন রকম ভাবে মৌয়ের বাবা মার চিন্তা তোমাদের মাথায় আসছে না, কিন্তু মৌ যখন তার মায়ের পাশাপাশি তার মাকে যেভাবে শাসন করে, তার শাশুড়িকে সেভাবে একটু শাসন করেছে, সেই নিয়েও তোমরা বলছো কি মৌ নাকি ধরাতে সরাগান বলে মনে করেছে। নিজের বাবা মাকে বাবা মা ভাবে, স্বামীর বাবা মাকে বাবা মা ভাবে না। স্বামীর বাবা মাকে যদি বাবা মা নাই ভাবতো তাহলে মানে ইউটিউব ইনকাম করে সোনার কোনো কানের দুলও গড়িয়ে দিত না নিজের শাশুড়ি মাকে, আর মানে পয়লা বৈশাখের জন্য অত দূরে থাকা সত্ত্বেও শাড়িও কিনতো না। তোমরা যখন কথাগুলো বলবে না, একটু ভেবে চিনতে বলবে যে কথাগুলো তোমরা কি বলছো। তো যাক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো, চলো।